আমি যখন ছাত্র জীবনে প্রথমে গেস্টার থেকে মাধ্যমিক গেস্টার এবং কলেজে যখনই আমাদের স্কুল কলেজে বার্ষিক কবিতা আবৃত্তি হতো বা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, আমি প্রতি বছরই বিদ্রোহী কবি নজরুলের কবিতা পাঠ করে প্রথম পুরস্কার পেয়েছি। একেবারে ক্লাস ওয়ান থেকে দাদার ছেলে ঢাকা কলেজে যখন পড়েছি তখন বিদ্রোহী কবিতা পাঠ করে প্রথম পুরস্কার পেয়েছি। আমাদের মহান মুক্তিযুদ্ধ 1971-এ মহান কবি কাজী নজরুল ইসলামের সেই রণসঙ্গীত আমাদের যুদ্ধের অনুপ্রেরণা দিয়েছে। আমার জীবনের সার্থকতা, আমি দুইটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি, 1971-এ মহান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং 1981-82 সালে মহান প্যালেস্টাইনের মুক্তিযুদ্ধে। আমি প্যালেস্টাইনের মুক্তিযুদ্ধে যখন ছিলাম তখন ওই ইতিহাসে রবীন্দ্র নজরুলের কবিতা আমাদের সেই যুদ্ধ ক্ষেত্রে আনা বাজে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। তো মহান কবি কাজী নজরুল ইসলামের আপনারা কি তার মাজার তাদের কবরস্থান কেউ দেখেছেন? এখানে যারা আছেন আমার তো মনে হয় অনেকেই জান নাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই কবি কাজী নজরুল ইসলামের কবরস্থান, আপনারা ওখানে যাবেন, তার প্রতি শ্রদ্ধা জানাবেন। আমার সৌভাগ্য হয়েছে স্বাধীনতার পরে উনি যখন বাংলাদেশে এসেছেন ওনার সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছে এবং উনি যদি মারা গিয়েছেন ওনাকে দাফন করার সৌভাগ্য আমার হয়েছে। আমি তার আত্মার মাত্রা কামনা করি এবং আমি সবাই ধন্যবাদ বক্তব্য শেষ করি।